আমরা দেখেছি তারা আপনার এই বরাবর কিন্তু ওপারে সব ভেঙে দিয়েছে গত বছরই, এবং এরপরে নদী কমিশন জরিপ করেছে। সেই কমিশনটি কিন্তু গণমাধ্যম লম্বায় 1000 ফুট এবং প্রস্থে 300 ফুট দখল আপনি করেছেন। আমি বিআইডব্লিউটি কে অবহিত করছি যে তোমার যদি কোনো নদী থাকে তুমি ভাই আমার চিহ্নিত করে দিয়ে দাও। তারপরেই কিন্তু এটা ডেভেলপ করা হয়েছে, তারা চিহ্নিত করে দেওয়ার পরেই ওই দেখেন নিচে তাদের পিলার লাগানো আছে।
বিআইডব্লিউটির পিলার লাগানো আছে তোরে ভাই এটি তাদের 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 অভিযোগ হলো যারা নাম দিয়েছে তাদেরকে আপনি প্রভাব দেখিয়ে দুপাশে কিন্তু আপনার আমার সাথে তাদের কথাই হয় না এটা এটা কি এটা ওইটা কোনো প্রমাণ আছে আপনার কাছে আসলাম ভাই সবচেয়ে বড় কথা আপনি যেটা তাই বলছেন পনেরো দিন ওয়েট করছে সেই জরিপে আমি আসলাম ভাই সবচেয়ে বড় বিষয় যেটা যেটা বলছি বারবার আমি শেষ করছি দুই হাজার এগারো সাল থেকে আমি কারেকশন দিই দুই হাজার এগারো সাল থেকে আমরা বিআইডব্লিউটিকে বারবার অনুরোধ করে আমাদের এলাকায় নদী পড়ছে কিনা সেটা চিহ্নিত করে দেওয়ার জন্য বলছি তারা তারা বারবার কিন্তু আমাদের জরিপ করে অনাপত্তি পত্র দিয়েছে আমাদের কাছে সকল পত্র আছে এক দুই নম্বর হলো যখন হাইকোর্ট সিদ্ধান্ত দিল হ্যাঁ সেই সিদ্ধান্তের পরে তারা আবার একটা যৌথ জরিপ করল সেই জরিপেও কিন্তু আমার এটা পড়ে নাই এই জায়গাটা তারা নিচে কিন্তু দেখেন বিআইডব্লিউটি কিন্তু এর আগে নিচে কিন্তু পিলার কারার ব্যবস্থা করছে তারা আজকে হিসাবে এটা করলো কেন এর আগে তো তারা নিচে পিলার কার তাদের পাইলিং এর সীমা দেওয়া আছে পাইলিং দেখেন বর্তমানের কথা বলছি তারা পাইলিং করে গেছে পাইলিং এর সীমা দেওয়া আছে আমি আমার ব্যবস্থা নিব কি যদি দেখি যে আমার অতিরিক্ত তারা আমার ক্ষতি করো কি ব্যবস্থা আপনি কি মামলা করবেন তাদের বিরুদ্ধে আদালতে যাবেন মানে কি ব্যবস্থা নেবেন আমি ব্যবস্থা নিব কি রকম ব্যবস্থা আমি আইনি ব্যবস্থা নিব বলছেন তার মানে আপনার কিছুটা দখল আছে আরে ভাই আমি তো বলছি যে তাদের